প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চারের অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে অনুশীলনী চারের সেই অনুশীলনীর অঙ্কগুলোর আজ আমি কয়েকটা অঙ্ক সমাধান করে দেখাবো। তো বন্ধুরা, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখবে, তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা তোমাদের পড়ালেখার পরিস্থিতিগুলো আমার ভিডিও দেখে কিছুটা সেরে নিতে পারবে। তো বন্ধুরা, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অভিনন্দন। তোমরা অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবে যাতে অন্যরাও আমার ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, তোমাদের অনুশীলন চারের এক নম্বর যে সমস্যাটি রয়েছে সেটা হলো, রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো, যদি সরল মুনাফার হার 7% হয় তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে। তো চলুন বন্ধুরা দেখি কি আছে, যে সমাধান লিখতে হবে প্রথমে, এরপরে লিখবো যে সরল মুনাফার সূত্র থেকে আমরা জানি আয় সমান পিএনআর, অর্থাৎ এটা হলো সরল মুনাফার সূত্র, আই ইজ ইকুয়াল টু পিএনআর, যেখানে পি সমান হলো আসল বা মূলধন 35,000 টাকা, এন সমান সময় সমান 3 বছর, মুনাফার হার আর সমান 7% বা 7 ভাগ সমান 7 ভাগ 100। অতএব আমরা মুনাফার সূত্র লিখি, আয় সমান পির মান বসিয়ে দিলাম 35,000 টাকা গুণ 3 গুণ 7 বাই 100 টাকা, এটা কাটাকাটি করলে আমাদের 7,350 টাকা আসবে। অতএব 3 বছর পরে রইসের মুনাফা হবে 7,350 টাকা। পরবর্তীতে 2 নম্বর যে সমস্যাটি রয়েছে সেটি আমরা সমাধান করব। এখানে দেওয়া আছে, জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসার শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল, মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত। এখানে আমাদেরকে মূলধন বের করতে হবে। সমাধান দেওয়া আছে, এন সমান 6 বছর অর্থাৎ হাফ বছর, 6 মাস সমান হাফ বছর, আমরা মাসকে বছরে কনভার্ট করব, যেহেতু হার মানে হলো বছরের সাথে সংশ্লিষ্ট, আর মুনাফা আয় সমান 23,000 টাকা দেওয়া আছে, মুনাফার হার হলো 8%, 8 বাই 100 সমান 0.08। অতএব আসল অর্থাৎ পি সমান কত। এখন সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান পি এন আর বা পি সমান আয় ভাগ এন আর, তো আমরা পি সমান আমরা মান বসাই দেবো, আয় সমান 23,000 টাকা ভাগ এন সমান হাফ গুণ 0.08 হলো হার আর, তাহলে আমাদের এটা গুণ করে কাটাকাটি করলে কত আসে, আসে হলো 5,75,000 টাকা। ওই ব্যবসায় জেবিনের মূলধন 5,75,000 টাকা। চলো বন্ধুরা পরবর্তী সমস্যায় চলে যাই। পরবর্তীতে আছে, শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল, শিমুলের শতকরা মুনাফার হার কত বা শতকরা কত টাকা মুনাফা হলো, শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো, অর্থাৎ মুনাফার হার বের করতে হবে আমাদেরকে। সমাধান আমরা লিখি, সমাধান দেওয়া আছে, যা যা দেওয়া আছে এখানে কী দেওয়া আছে, এন সমান দেওয়া আছে 2 বছর, মুনাফা আয় সমান দেওয়া আছে 1,75,000, আসল পি সমান 80,000, আমাদের বের করতে হবে মুনাফার হার আর সমান কত। এখন সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান পিএনআর, অতএব আর সমান আয় ভাগ পিএন, আমরা এখন আর সমান মান বসাই দেবো, পি সমান 1,75,000, আয় সমান 1,75,000 ভাগ পি সমান 80,000 গুণ এন সমান 2, তাহলে আমাদের আর সে হলো কত, আর 1.09375, একে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আসবে
10.9375 শতাংশ। তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।